से जदि भगवान नाम करते पारे भगवान नाम करे तिनी उद्धारो पे जेतें जेदिन सात दिन परिपूर्ण होबे ए जायगाटा लक्ष्य करुन जेदिन सात दिन परिपूर्ण होबे सूर्य अस्त जेते जाई जाय महाराज परीक्षित ठीक करलेन कि आमी जदि आमार गुरुजीर मुखे कीर्तन शुने आमार जीवनटा रक्षा पाई ताले ब्राह्मणेर छेलेर कथाटा मिथ्या होये जाबे जे ब्राह्मण आमाके अभिशाप दिएछे तार कथाटा मिथ्या होये जाबे संगे संगे पाशे छिलो एकटा फल फलटाके तुले निये देखलेन फलेर मध्ये एकटा पोका रयेछे हाते करे फलटा तुले निये बोललेन हे पृथिबीते चंद्र सूर्य देवता जत 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 रयेछो এই ফলটাকে আমি আমার মাথার মধ্যে রাখলাম যদি ব্রাহ্মণের অভিশাপ সত্য হয় তাহলে এই ফল থেকেই আমার মৃত্যু হোক সঙ্গে সঙ্গে ওই ফলের মধ্যে যে পোকাটা ছিল ওটা পোকা নয় ওই পোকাটা হলো তক্ষ যিনি পোকা রূপ ধারণ করে ওই ফলের মধ্যে ছিলেন যতক্ষণ না মহারাজ বলছে গঙ্গাদাকে দংশন করতে পারছে না যেহেতু মহারাজ সাত দিন হরি নাম শুনে তার দেহটা শুদ্ধ করে নিয়েছে যেই ফলটা মাথার মধ্যে বসিয়ে চিৎকার করে বলে উঠলেন কোথায় তক্ষ আমাকে দংশন করো সঙ্গে সঙ্গে ওই ফলটার মধ্যে থেকে ভয়াল ভয়ঙ্কর একটা তক্ষ সাপ আস্তে আস্তে বার হয়ে মহারাজ পরীক্ষিতকে দংশন করলে এই জন্য কলিযুগের প্রথম কীর্তন শুনেছিলেন মহারাজ পরীক্ষিত কিন্তু বাবাকে সাপে কামড়ে মেরেছে যদি ছেলে জানতে পারে ছেড়ে দেবে এরপর একটা কাহিনী আছে আমি ছোট করে বলবো মায়েদের একটা মন্ত্র আছে যে মন্ত্রটা সারাদিনে যদি একবার বলেন জীবনে সেই দিনের জন্য আর আপনাকে সাপে দংশন করবে না আপনারা অনেকে জানেন নামটা কি নাম আস্তিক আস্তিক মুনি বাহ কেন জানেন এই আস্তিক মুনির নাম বললে কেন সাপে দংশন করে না ছোট করে বলবো একটু মায়েরা কি বলেন ছোট করে বলবো একটু ছোট করে আস্তে আস্তে কই একবার উলুধ্বনি করো নিতাই গৌড় হরি হরি বল এই আস্তিক মুনি কার ছেলে জয় শ্রী রাধা হ্যাঁ এই আস্তিক মুনি কথা বললে কেন সর্পে দংশন করে না যদি লক্ষ্য করো যেদিন মহারাজ পরীক্ষিত মারা গেল পরীক্ষিতের একমাত্র ছেলে ছিল যার নাম হলো জন্মেঞ্জয় এই জন্মেঞ্জয় পৃথিবীর যত সাপ আছে সবাইকে পুড়িয়ে মারার জন্য সর্পযজ্ঞ করেছিলেন পৃথিবীতে যত যত সাপ আছে সবাইকে পুড়িয়ে মারব কেন না সাপ হতে আমার বাবার মৃত্যু হয়েছে এই জন্য পৃথিবীতে যখন ওই জন্মেঞ্জয় সর্পযজ্ঞ শুরু করলো সাপেরা খুব চিন্তায় পড়ে গেল তাহলে উপায় কি হবে আর জন্মেঞ্জয় যেভাবে যজ্ঞ শুরু করেছে তাতে পৃথিবীর সমস্ত সাপকে পুড়িয়ে মেরে দেবে ৪২ যোজন যজ্ঞ কুণ্ড নির্মাণ হয়ে গেল ১০ লক্ষ ব্রাহ্মণ এলো যারা কালো চাদর পরে বড় যজ্ঞ কুণ্ড তৈরি হয়ে গেল আর এক একটা সাপের নাম করে যেই আগুনে ঘৃত মর্তন করে সঙ্গে সঙ্গে যেখানে যত সাপ ছিল উড়ে এসে যজ্ঞ কুণ্ডের মধ্যে পড়ছে বাসুকি না চিন্তা করলো যে পৃথিবীতে যদি সব সাপ মরে যায় তাহলে আমাদের কি হবে বললো একটা উপায় আছে কি বললো মনসাকে যদি বিবাহ দেওয়া যায় যদি মা মনসাকে বিবাহ দেওয়া যায় জারৎকারু মুনির সঙ্গে সেই বিবাহের পরে তাদের যে সন্তান হবে সেই সন্তান হলে তবে সর্প জাতি রক্ষা পেতে পারে জয় শ্রী রাধে জারৎকারু মুনি হল মনসার স্বামী হ্যাঁ তো খুঁজলো খুঁজে খুঁজে মনসার সঙ্গে যেদিন বিবাহ দিল
জারুৎকারুর সঙ্গে মনসার আরো অনেক কথাবকথন, অত বলতে গেলে লীলা শোলা হবে না, আমি ছোট ছোট করে কেটে কেটে জাস্ট বলবো। বিবাহ হয়ে গেল, আর একমাত্র ছেলে যার নাম হলো আস্তিক, ওই আস্তিক মুনি মহারাজ জন্মেঞ্জয়ের যজ্ঞে গিয়ে দাঁড়ালেন, ছোট্ট ছেলে 8 বছরের আস্তিক, আর গিয়ে মহারাজ দান ব্রত করছেন, একদিকে যজ্ঞ একদিকে দান মতো গিয়ে ছোট্ট ছেলেটা বলে উঠলেন, মহারাজ আমি আপনার কাছে দান চাই। তা মহারাজ জন্মেঞ্জয় বলে উঠলো, বলো তুমি কি দান চাও? বলে এইভাবে বললে হবে না, তুমি আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। মহারাজ জন্মেঞ্জয় হাতে গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করে বলে উঠলেন, বেশ তুমি যা বলবে তোমাকে তাই দেব, বলো ব্রাহ্মণ তুমি কি চাও? যেই বলেছে অমনি আস্তিক মুনি বলে উঠলেন, যদি আমাকে তাই দিতে হয় তাহলে এই মুহূর্তে তোমার এই সর্প যজ্ঞ ভঙ্গ হয়ে যায়। আর সেই মুহূর্তে তক্ষশা যিনি দংশন করেছিলেন ইন্দ্রের চাদরের মধ্যে লুকিয়ে আছে, আর যেই ব্রাহ্মণ ঠাকুর ওই তক্ষশাবের নাম করে ঘিটা নিয়ে দিয়েছে আহুতির মধ্যে, আর সঙ্গে সঙ্গে তক্ষশাব উঠতে উঠতে আসছে ওই আগুনে পূর্বে বলে, আর এমন সময় জন্মেন্দ্রই বলে উঠলেন, এখানেই আমার সর্পযজ্ঞ ভঙ্গ হ, যেহেতু আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি, ব্রাহ্মণকে যদি কেউ কখনো কথা দেন চেষ্টা করবেন সত্য রক্ষার্থে, যেটা বলি মহারাজ করেছিলেন বামন দেবের জন্য, নিজের মস্তক পেতে দিয়েছিলেন, বন্ধ হয়ে গেল পৃথিবীর সমস্ত সর্পকুল দাঁড়িয়ে বলল, শোনো আজকে আস্তিক মুনির জন্য আমরা পৃথিবীতে রক্ষা পেয়ে গেলাম, আজ থেকে বলো বলো আস্তিক তুমি কি চাও, বলো বলো তুমি কি চাও? আস্তিক মুনি বলেছিল, শোনো হে পৃথিবীর সর্পগণ, আমি আমার নিজের জন্য কিছু চাই না, কিন্তু তোমরা পৃথিবীর সর্পকুল আমাকে কথা দাও, আজ থেকে যে ব্যক্তি যে ভক্ত একবার আমার নাম স্মরণ করবে তোমরা আর তার শত্রুতা করবে না। আস্তিক মুনির কথায় পৃথিবীর সমস্ত সর্পকুল সেদিনে কথা দিয়েছিলেন, বেশি দিনের ঘটনা নয়, এটা কলিযুগেরই ঘটনা। পরীক্ষিত মারা যাওয়ার পরে তার ছেলে সর্পযজ্ঞ করেছে, সেদিনে সর্পকুল আর সর্পকুলের যিনি রাজা ছিলেন বাসুকীনাগ অনন্তনাগ, তারা এসে বললেন পৃথিবীর সমস্ত সর্পকে, শোনো যারা যারা আজ থেকে আস্তিক মুনির নাম একবার করে বলবে তাদেরকে আর কখনো তোমরা দংশন করো না। নিতাই জোর হরি হরি বল। তাই মহাজন বললেন, কোথায় ছিলাম, কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগের শ্রী চৈতন্য অবতার। পরিবর্তন কি, শুধু মানুষের পরিবর্তন হয়ে গেছে, মানুষের দৈহিক কাঠামোর পরিবর্তন হয়ে গেছে। আমি গত বছর আস্তে আস্তে গত বছর একটা লীলা আস্বাদন করিয়েছিলাম, যে লীলাটার নাম হলো একটা ভক্তির কথা শুনেছিলাম, ভগবান খুব মন দিয়ে শুনবেন মায়েরা কথাটা, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ ধন দৌলত এগুলো কিন্তু চিরস্থায়ী নয়, আমি জানি আপনারা আমার থেকে অনেক বয়স্ক অনেক গুণী, আপনারা তো আমার গুরুজন, কিন্তু বিশ্বাস করুন আমি বলছি আপনাদেরকে, পৃথিবীতে আপন যদি কেউ থাকে তিনি হলেন নিজের গর্ভধারিণী মার জন্মদাতা পিতা। পয়সা দিয়ে আপনি সবকিছু কিনতে পারবেন, কিন্তু ভক্তি কখনো পয়সা দিয়ে কেনা যায় না, ভক্তি হলো রাধারানীর সম্পদ। যে লীলাটা আমি গাইব, আমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছেন একটা, বাবা বলেছেন যে নরমের যজ্ঞ গাওয়ার কথা, তবে আমি আপনাদেরকে বলি মা এটা কলিযুগ, কলিযুগে নরমের যজ্ঞ তো মোটেই নয়,
কলিযুগে যজ্ঞই নিষেধ। আপনারা জানেন কলিযুগে ভগবান নিজেই বারণ করেছেন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ, দেবরের দ্বারা পুত্র উৎপাদন আর সন্ন্যাস, এই পাঁচটা জিনিস কলিযুগে নিষেধ, যেগুলো অন্যান্য যুগে ছিল। আস্তে, আমি আজকের আপনাদের লীলা যেটা শোনাবো এক ভক্তের কথাই শুনবো। অনেকে বলেছেন যে ওই মাটির গৌ লীলাটাই আমরা শুনবো, অনেকে বলেছেন, আবার বাবাও বলেছেন নরমের যজ্ঞ শোনার জন্য। এখন আমি ঠিক করেছি, আমি আমার আমার ইচ্ছা মতো একটা লীলা আপনাদের শোনাই, কি বলেন আপনারা? ঠিক আছে, আমি অবশ্যই ভক্ত জীবনই গাইব। ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তের নয়ন জল ছাড়া ভগবানকে আর পাওয়া যায় না। আমরা পুরীধামে এক ভক্তের কথা শুনবো মায়ের আসতে। কারা কারা পুরীধাম গেছেন একটু হাতটা দেখি। পুরীর জগন্নাথ কারা কারা দর্শন করেছেন? বা পুরীধামে তো প্রায় সবাই গেছে নাকি? বেশ, অপরাধ নিও না কেউ বাবা, আমি বাবার কথাটাও রাখবো, আপনাদের কথাটাও রাখবো, তার সত্ত্বেও আমার এই লীলাটা আপনাদের ছোট্ট করে একটু শোনাবো। হ্যাঁ, বেশ, পুরীধামে আমরা যারা যারা যাই, পুরীধামে গেলে আমাদের অনেকগুলো করণীয় আছে। আচ্ছা বলুন তো মায়েরা, যারা যারা পুরীধামে গেছে, পুরীধামে এক ভক্তের মন্দির আছে, যে ভক্তের সমাধি মন্দির যদি দর্শন করেন আপনার সাত জন্মের অপরাধ ক্ষমা হয়ে যাবে। যে ভক্তের জন্য পুরীর জগন্নাথ মার খেয়েছিলেন, যে ভক্তের জন্য পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল নিয়ে এসে ভক্তকে শৌচ করিয়ে দিতে, পুরীধামের এই ভক্তের কথা। কিন্তু যারা ভক্ত হয় মা, তাদের জীবনই বড় কষ্টের হয়। কেন? ভগবান পরীক্ষা নিয়ে নিয়ে শেষ সময়ে গিয়ে তবে তোমাকে দর্শন দেবে। তো আমরা যে লীলাটা শুনবো, এই লীলাটা শুনতে গেলে আমরা সবাই যাব সেই নীলগিরি পর্বত পুরীধাম। সবাই যাবেন তো মায়েরা? কারা কারা যাবেন না একবার উলুধ্বনি করুন দেখি। বাহ বাহ বাহ, তাহলে কি বলছেন আপনারা, যাবেন না? আস্তে আস্তে, আমি বললাম কারা কারা যাবেন না উলুধ্বনি করুন। কথা বোঝেন না বলে বাড়িতে বাবাদের সাথে অশান্তি হয়, প্রচুর ঝগড়া হয়। কথা বুঝে যেদিন উত্তর দেবেন সেদিন দেখবেন আর গন্ডগোল হচ্ছে না বাবাদের সাথে। আর যদি তাও হয়, তাও যদি খুব অশান্তি হয়, আমি নামার আগে বলবেন একটা মন্ত্র বলে দিয়ে যাব, যে মন্ত্রটা বললে জীবনে স্বামী স্ত্রী তার মারপিট হবে না, গন্ডগোল হবে। আস্তে আস্তে বলে দেব, তবে এখনো নয়, দশটার পরে। ঠিক আছে, যদি আমি ভুলে যাই আপনারা মনে করিয়ে নেবেন, মন্ত্রটা শিখিয়ে দেব যাতে স্বামী স্ত্রীতে গন্ডগোল না হয়, সব সময় প্রেম ভালোবাসা বাঁধা থাকে। ঠিক আছে, বেশ, কারা কারা যাবে উলুধ্বনি করুন, নিতাই গৌড় হরি হরি বল। চলুন আমরা একটা ভজন গাইতে গাইতে যাই নাকি, সবাই মিলে দেখি দু বাহুটা তুলবো একবার প্রেম সে পিছন দিকে একটু। হ্যাঁ, বাবার একটু সবাই মিলে, মায়ের একটু সবাই। কিন্তু এটা আমি আমার জন্য বলিনি, আজকের এখানে যে রাধা মাধব মন্দিরে যে বাবা তার বাড়িতে হরিনাম যজ্ঞর আয়োজন করেছেন। কেন? হরিনাম যজ্ঞ সবার বাড়িতে হয় না, অত সহজ নয়। হ্যাঁ, যার বাড়িতে হরিনাম যজ্ঞ হয় তার পূর্বজন্মের স্বীকৃতি থাকে, পূর্বজন্মের স্বীকৃতি এবং ওনার মায়ের স্বীকৃতি, তাই ওনার মতো কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে পেয়েছেন। তাই ওনার জন্য সবাই মিলে আমরা দু বাহু তুলবো একবার প্রেম সে, সবাই মিলে বলবো, সবাই মিলে বলি বলবো এবার সবাই। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, নন্দ দুলা রাঙা চরণে বাজে মঞ্জি দোতাল, নাচে তাথই
ও নাচে তাতই নাচে তাতই তাতই নাচে নন্দ দুলাল জাগা চরণে বাজে বল।